দেখুন বন্ধুরা, আমি আজকে খেতে যাইনি, পুজো পড়েছে, ওদের ছট পড়েনি। ওরা রাইস আর কি খেয়েছে, উইংস। আমার আজকে উপোস, রাত্রি 12টার পর তুলে আমাকে খাওয়াচ্ছে। তুমি উইংসটা কিরকম ভালো খেলে সেটা বলো। আমি ভালোবাসি বলে ওরা খেয়ে ঠিক নিয়েছে, বলছে 12টা বেজে গেছে মানে তোমার উপোসের দিন চলে গেছে। জোর করে ঘুম থেকে তুলে আমাকে খাওয়াচ্ছে। এই কেসটা জীবনে ঘটেনি, আজকে ঘটলো। আমার বউটা বেশি জোর করে, এরা মানে আমাকে উপোস থাপোস আর করতে দেবে না, সব উঠে যাবে। গুড আফটারনুন, এখন বাজে বেলা 2, সম্রাটের বাড়িতে নেই তো। আমি একটু আমাদের ঘরটা, রুমটা একটু মেকওভার করলাম, এই যে দেখতেই পাচ্ছ, সামান্য কিছু মেকওভার, অনেক দিন আগে করেছিলাম একবার, আর যেহেতু পুজো শুরু হয়ে গেছে তাই জন্য আজকে একটু মেকওভার। এবার বিষয়টা হচ্ছে যে ওরা অলমোস্ট বেরিয়ে গিয়েছে, তো এবার নিচে মায়ের ঘরটা একটু সাজাবো। ওরা, আমি ভয় পাচ্ছি যে এখানেই এতক্ষণ সময় চলে গেল, নিচে হয়তো জানি না অনেকক্ষণ টাইম কনজিউম হয়ে যেতে পারে, তো চেষ্টা করব যাতে ওরা আসার আগে আমি শেষ করে উঠতে পারি। আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই, তবে ট্রাই করে দেখি যে কতটা তাড়াতাড়ি সম্ভব করে ফেলা যায় কি না। এই যে নিচের ঘরের ডেকোরেশন কমপ্লিট, তাড়াহুড়োর মধ্যে করলাম, তো একটু আজব হয়ে গেছে মনে হচ্ছে। বাড়ি এসে দেখছি সে মারাত্মক সারপ্রাইজ, আসতে বলতে হবে, মা আবার বাইরে দাঁড়িয়ে আছে। এরকম সারপ্রাইজ দেবে সারাদিন এই করেছে দেখুন না। খাওয়া দাওয়া করেছো তুমি? খাওয়া দাওয়া করেন তো, গেট খোলো। খুব সুন্দর করেছে, ও আবার উপরেও করেছো। কি করেছে দেখো, বাজারে গিয়ে এইসব করেছে সারাদিন ধরে। ভাই কাজে চলে গেছে, বললো হাফ বেলা কাজ করবে আজকে। তুমি এগুলো কি পাগলামি করেছো? খেটে খুটে দেখো, ভালো হয়েছে তাহলে, এরকম খেটে খুটে দেখো, সুন্দর করেছে। উপরে কি করেছো চলো দেখি একটু, উপরে আরো সুন্দর হয়েছে নাকি বলছো? শুধু সাজিয়েছো তো না, খরচাটাও সেরকম হয়েছে বলুন তো। 200 টাকা, 200 টাকা এক একটা ঘরে হলে দুটো, তাহলে ও টোটাল 200 টাকা। আচ্ছা আচ্ছা, ও আমাদের ঘরও আবার, আমাদের ঘর আবার বন্ধ করে রেখে, চলো খোলো, বন্ধ করে রেখেছে সারপ্রাইজ দেবে। চোখ বন্ধ না, চোখ বন্ধ মানে পড়ে যাবো। ও বাবা বাবা, আবার ধূপ জ্বলছে ঘরে, ঘরে আবার সেন্ট করে রেখেছে, ধূপ জ্বালি, নতুন চাদর পেতেছে, বাহ হেবি সুন্দর হয়েছে, বাহ বাহ। তুমি কি করেছো গো? তুমি আমাকে বলছিলে ঘর দর এক হাঁটু হয়ে আছে, এসে পরিষ্কার করবে। জিও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ঘরটাকে এত সুন্দর করে সাজানোর জন্য টুনি লাইট আমি লাগিয়ে দেবো, চলো। ও আবার রিমোটের ট্রে, বাহ তুমি এত কি, আমি অবাক হয়ে যাচ্ছি পুরো। খুব সুন্দর লাগছে, এই ফুলগুলো হেভি লাগছে। কেন একটা ঢুকে গেছো? কেন ঠিক আছে আমি বলছি, ও একটা দোকানে 2 পিস পেয়েছে 15 টাকা করে, 30 টাকা মানে পার পিস দাম 15 টাকা, যেহেতু ওই দোকানটা শেষ, পাশের দোকানটার দাম বাড়িয়ে ওই এক এক পিসের দাম করে দিয়েছে 40 টাকা। মানে এইভাবে ব্যবসা চলে না আর যাই চলুক, তাই না? এগুলো এক দুদিনের ব্যবসা হবে, এই ব্যবসা তার কোনোদিনও বড় ব্যবসায়ী হতে পারবে না। আমার এই 27-28 বছর অভিজ্ঞতায় আমি বলছি। আমার সব থেকে দুঃখ কি বলতো? কি আবার দুঃখ? এই বালিশ, এই যে চাদরটা এত সুন্দর, এর কোনো সেটের বালিশের ওয়ার্নিং। আচ্ছা ঠিক আছে, ঘরটা সত্যি খুব সুন্দর লাগছে ঘরটা। আচ্ছা এইগুলো আরো যদি 15 টাকা করে পাই কালী পুজোর আগে, আরো লাগালে ভালো লাগবে। আমি বুঝে পেতাম না কিভাবে কি ডেকোরেশন করে নিয়েছে, দেখছি সত্যি সুন্দর। তুমি কিনে আনিনি, শুধুমাত্র এগুলো কিনে আনা, এগুলো আমার ঘরেরই পুরনো। ভালো লাগে, খুব ভালো সাজিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা ভালো ইনফরমেশন দিই, আজকে 9th October, আজকে আমাদের একটা স্পেশাল ডে, আজকে ভাইয়ের জন্মদিন, আজকে আমার ভাইয়ের জন্মদিন, সঙ্গে আমাদের কি বলে প্রণয়ন দিবস, ঠিক আছে? আজকের দিনে প্রথম 2016 সালে আমাকে প্রপোজ করেছিল, আমি 10-12 দিন সময় নিয়েছিলাম হ্যাঁ বলতে, ঠিক আছে? তো 9th October 2016 বুঝেই গেছে যে কে আগে বলে। 2016 সালের 19 অক্টোবর মনে আছে, এই 9 অক্টোবর মনে আছে তোমার?
তো আজকে ওকে দেখি কি দিতে পারি, না দিলে না দেবো কি আছে, সামনে বিবাহ বার্ষিক আছে তো, আর 19 তারিখে ওর বার্থডে, সেটা তো হবেই বড় করে। আমি সারাদিন ছিলাম না, ও সারাদিন এইসব কীর্তি করেছে, আমি মা আমরা একটু কাজে বেরিয়েছিলাম, এই এখন ফিরলাম। খাওয়া দাওয়া করেছো? আমার তো জানি খাওয়া দাওয়া করবে না, কারণ এমনি খাবে না, আমরা নেই, তারপরে এত কাজ বাজ করেছে। চলুন আমরা খাওয়া দাওয়া করি, আজকে রাত্রে আবার ঘুরতে বেরাবো, অনেক রাত করে বেরাবো আমরা। সন্ধেবেলায় আবার আমাদের ঘরে ডেকোরেশন, আমি শুয়েছিলাম এইদিকে লাইট পত্র, আজকে সারাদিন খাওয়া শোয়া স্নান, স্নানটা করেছে সকালে, সমস্ত ভুলে ঘর ডেকোরেশনে লেগেছে। দেখুন আজকে সন্ধেবেলা আমার ঘর আরো সুন্দর হয়ে গেল লাইট লাগিয়ে, নিচের ঘরে লাইট লাগিয়েছে সেটা পরে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, নিচের ঘরে লাইট ওরা খুব একটা জ্বালাবে না, তবে আমার ঘরটাকে আমার বউ এত সুন্দর করে, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংকস টু ইউ, এত সুন্দর করে আমার ঘরটাকে সাজিয়ে। আজকে থেকে তো আমাদের বেরোনোর কথা ছিল, মোটামুটি ভেবেছিলাম আমরা রাত 10টা নাগাদ বেরোবো, 2-3টার সময় বাড়ি চলে আসব, কিন্তু পেয়রা হঠাৎ প্ল্যান চেঞ্জ করে দিল, বলছে রাত্রে বেরাবো না 10টার সময়, কটায় বেরাবে ওর মুখে শুনুন। 10টার সময় বেরোতে আমি রাজি, তুমি তো বলছো এখন বেরোবে, এখন প্রচন্ড ভিড়, এখন আমি বেরোবো না। কিন্তু তুমি তো এক্ষুনি বলছো মাঝ রাত্রে বেরাবে 3-4টার সময়। হ্যাঁ, মাঝ রাত্রে 10টা এরকম বেরোনো যায়, আমি এখন বেরোবো না। এখন বের, তাহলে কি 10টা বেরোবে? 10টা বেরোলেও সেই ভিড় থাকবে, বেরোতে পারি না। এক্ষুনি বলছিল রাত্রি 3-4 নাগাদ, ঠিক আছে কটায় বেরোবো আমাদের এখনো ডিসিশন নেওয়া হয়নি, যদি রাত্রি 3-4 বেরোই তাহলে আবার মিডিলে একবার বেরোতে হবে, খাওয়া দাওয়া করে আসতে হবে রাস্তা থেকে, কারণ ষষ্ঠী, আজকে ঘরে কিছু রান্না বান্না নেই, মা পরোটা ফরোটা খেয়ে আছে। আর যদি একেবারে 10টা নাগাদ ঘুরতে বেরিয়ে যাই তাহলে একেবারে বেরিয়ে যাবো খেয়ে দে, এবারে কোনটা করবো দেখি এখন আলোচনা হোক। আচ্ছা, আমরা ঘরকুনো পাবলিক জানতাম, এতটা ঘরকুনো জানতাম না, এইসব নাটক করো না, আজকে ষষ্ঠীর দিন 8টা বাজে, আমরা এখনো রেডি হইনি, রেডি হব হব করে, এখন আবার কি বলছে জানেন, বৃষ্টি আসছে বলছে, কি যে সেরাম ভাবে বলছে কি বৃষ্টি বৃষ্টি গন্ধ বেরাচ্ছে, সেরাম বৃষ্টি হলে ঘুরবো না, একটু ঘুরে চলে আসবো, আকাশটা দেখা যাবে, আকাশটা ওই দেখো চুকচুক করে চিলিক মারছে, মানে হবে বৃষ্টি হবে, তার মানে আমরা বেরোবো, যদি বৃষ্টি বৃষ্টি সেরকম কিছু হয় আমরা, মেঘ ডাকলো না, বেশি মজা হবে, তার জন্য এনার্জিটাকে তুলে রাখছে, অষ্টমী নবমী আমরা সবাই মিলে যাবো। হ্যাঁ এটা ঠিক, সবাই মিলে একসাথে যেতে ভালো লাগে, গাড়ি করে যাবো, সে ঠাকুর দেখি না দেখি গাড়ি করে যাবো, চিল্লা মিলে দু চারজন বন্ধুর পার্টনার গ্রুপ আছে, কিন্তু তাদের মধ্যে একজনের বেবি হবে তো গ্রুপটা আবার ব্রেক হয়ে গেছে। হ্যাঁ, আমার প্রত্যেকবারই বন্ধুদের গ্রুপ থাকে, তবে একজনের বেবি হবে তাই জন্য এইবারে ওরা যেতে পারবে না, তো এইবারে হবে আলাদা আলাদা। আর এই দেখুন, এই হচ্ছে আমার মায়ের ঘরের সাজ, মায়ের ঘর আর আমাদের ঘর, এখন শুধু ডুম জ্বালিয়ে থাকছি আমরা, এই ডুম না টুনি লাইট, টুনি, আমরা ছোটবেলায় বলতাম কি বলতো চুনি লাইট, কি গো বারকোড কি কেউ পেমেন্ট পত্র পাঠাচ্ছে নাকি তোমার? আর আমার মা দেখুন না গল্প করছে, তোমার ঘরটা এত সুন্দর সাজানো হয়েছে, আসো দেখো লাইট ফাইট লাগানো হয়েছে, আসো আসো। আচ্ছা তুমি যে আড্ডা মারছো বাইরে গিয়ে, তোমার ঘরটা এত সুন্দর করে, ঘুরতে তো তুমি বেরাচ্ছো না, তোমার তো ঘরের মধ্যে, আর কিরকম হাওয়া দিচ্ছে বাইরে, হেবি সুন্দর হাওয়া দিচ্ছে না, এই হলো শরৎকালের মাধুর্য, তোমারটা দেখেছে সবাই, ও আমারটা দেখুন, আমি একটা নতুন কুর্তা এনে দিয়েছিল সেদিনকে, যে কুর্তা কুর্তাই বলে তো, এটা এটা মেন আমার অষ্টমীর দিন পরার কথা ছিল, বললো আজকে পরে নিতে, যেটা বলছে আমি সেটাই করছি ভাই। চলুন আমরা বেরোচ্ছি, বাইরে তো বৃষ্টি খুব মানে বৃষ্টি খুব শুরু হয়ে যায়নি, শুরু হবে হবে করছে, তাই আমাদের প্ল্যান পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আজকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, হ্যাঁ বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছে, রাস্তায় বেরিয়ে গিয়ে ফেসে যাবো, তাই আমরা ঘুরতে কোথাও যাচ্ছি না, তবে বেরোচ্ছি ডিনার করে বাড়ি চলে আসবো কালকে সকালবেলা, আজকে রাত্রে ঘুমিয়ে ঠুমিয়ে নেই, কালকে সকালবেলা বেশ রোদ রোদ উঠে যাবে তখন ঘুরবো, এই রাত্রেবেলায় না আমি মধ্যমগ্রাম থেকে কলকাতার দিকে যাবো, তারপর মাঝ রাস্তায় ফেসে যাবো, না পারবো বাড়ি ফিরতে, না পারবো ঘুরতে, মারাত্মক মুশকিলে পড়ে যাবো, তার থেকে আমার মা বুদ্ধি দিল যা খাওয়া দাওয়া করে চলে আয় কালকে বেরোবি, কি বলো? হ্যাঁ এটাই আমার মনে হয় একদম পারফেক্ট আইডিয়া।
চলুন আমরা বেরাই, খাওয়া দাওয়া করতে যাই। এবারে কোথায় খাওয়া দাওয়া করবো কিচ্ছু জানি না, ব্যাকগ্রাউন্ডটা দেখেছেন হেভি সুন্দর লাগছে, কোথায় খাবে জানো? আমি একটা রেস্টুরেন্ট দেখে রেখেছি বুঝলে। ও রেস্টুরেন্ট দেখা হয়ে ঠিক বলবো না, ছোটখাটো মধ্যে একটা ক্যাফে ধরনের, ওখানটায় একবার ট্রাই করে নিতে পারে। তুমি যাতা জুতো পরে বেরিয়ে যাচ্ছিলে, শ্বশুর শাশুড়ি দুজন মিলে লেগে গেছে জুতো ভালো পরানোর জন্য। এবারে কি পড়লে দেখি? হ্যাঁ এবারে এই জুতোটা মানাচ্ছে, এই জুতোটা ভালো তো? হ্যাঁ যাই হোক আমরা যাচ্ছি এখন একটু স্টার মলের দিকে, একটু ঘুরে আসি, একটু লং ড্রাইভ হবে বউয়ের সাথে। যদি কোনো ঠাকুর দেখতে পাই একটু দাঁড়াবো, এখানে ঘুমের ঠাকুর তো নেই আমাদের কলকাতার মধ্যে। অবশ্য এখন এটা বলা দিই আমরা এখন যাচ্ছি কোন রেস্টুরেন্টের খোঁজে, এবারে কোথাও গিয়ে খাবো দাবো, কারণ বৃষ্টি চলে আসতে পারে সেখানে। আর আমার বর কথা দিয়েছিল কালকে আমার একটা হার ভেঙে গেছে, তো হার কিনে দেবে। হ্যাঁ চলো হার কিনবে চলো। স্টেশনের দিকে একটা জুয়েলারির দোকানে আসলো, কিন্তু আমি জানি ও কিনবে না, কারণ হাতি বাগান ছাড়া ওর কোনো কিছু চয়েস হয় না খুব একটা, আর আমি শিওর ছিলাম কিনবে না। ঠিক তাই হলো, কিনলো তো না। এখন আমরা চলে আসলাম ডিনার করতে। কোথায় এসেছি একটু আইডিয়া করতে পারছেন? আমাদের ভিডিওতে আগে অনেকবার দেখেছেন আপনারা এই জায়গাটা, বিশ্বাস করুন অনেক রেস্টুরেন্ট অনেক ক্যাফের সামনে থেকে ঘুরে ঘুরে আসলাম, কিন্তু ঠিক অ্যাটমসফিয়ার আমাদের পোষায় না। তারপরে ডিসিশন নিলাম যে আমরা রাজটুতেই যাব, ওখানে গিয়ে শান্তি করে বসে খেতে পারবো। অর্ডার করেছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস আর একটা হট অ্যান্ড সত্যি কথা বলতে খুব খিদে পেয়েছিল আমাদের, জানেন তো। ফ্রাইড রাইসটা দিয়ে গেছে কিন্তু উইংসটা দিতে আসছে, ছিল ভেজ ফ্রাইড রাইস কিন্তু মারাত্মক টেস্টি ছিল, মানে শুধু রাইসটাই খাওয়া হয়ে যাচ্ছে। দুজন মিলে বসে বসে না অনেকটা রাইস খেয়ে নিয়েছি, লাস্টে পেও না কি বলছে জানেন, বলছে রাইসটা তো খেয়েই নিচ্ছি থাক উইংসটা ক্যান্সেল করে। আমি বললাম তো ওরম আবার হয় নাকি, উইংসটা বলে একটা রেস্টুরেন্টের মতো আমার ক্যান্সেল করা যায় বলুন। তারপরে প্রায় 15-20 মিনিট পর নিয়ে আসলো উইংসটা। এই হট অ্যান্ড সসি উইংসটা না স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারবেন, আবার একটু যেহেতু গ্রেভি গ্রেভি থাকে তো রাইস দিয়েও সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। অর্ধেক রাইস তো আমরা শুধুই খেয়ে নিয়েছিলাম, তারপর বাকি অর্ধেকটা উইংস দিয়ে খেলাম। এই যে পেমেন্ট পত্র করে বেরাবো। আর 6 পিস উইংস ছিল, 6 পিস আমরা কোনোদিনও খেতে পারি না, যতবারই এসেছি দুজন মিলে আমরা 4 পিস করে খাই আর 2 পিস মায়ের জন্য নিয়ে চলে যাই। আমার মা আবার উইংসের বিশাল ভক্ত, সে উইংস ফ্রাই হোক বা এরকম সসে টস করা হোক, উইংস হলে ওনার আর কিছু চাই না। বেরালাম 9:30 এদিক ওদিক টুকটাক টুকটাক ঘুরে 11:30 মধ্যে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখছি আমার বাবা এখানে ঘুমিয়ে কাতর, আর মা আবার বসে বসে আইসক্রিম অর্ডার করলো, আইসক্রিম খাচ্ছে বাটার স্কচ, কালকে আনিয়েছিল কালকে খাইনি আজকে খাচ্ছে। আর তুমি কি বলছিলে রাত্রি 12টায় কি হবে আজকে? আবার রাত্রি তোমার যেহেতু ষষ্ঠী আজকে উপোস, রাত্রি 12টার পরে তুমি উইংস খাবে। আমাদের কত খিদে পাচ্ছিল বলো, আমরা খেলাম না উইংস দুটো বাঁচিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ রাইসের যা কোয়ান্টিটি, একটা রাইসে আমরা দুজন ভালোভাবে খেলাম। 6 পিস উইংস দিয়েছিল, 4 পিস খেলাম, 2 পিস তোমাদের জন্য আনলাম। রাত্রি 12টার পর দুজনে 1 পিস করে খেয়ে দিয়ে পুরোপুরি ঘুমিয়ে পড়ো। আর আমাদের তো এইভাবে টহল মেরে মেরে কেটে গেল আজকে ষষ্ঠীর দিনটাও, কিন্তু যে ভয় পাচ্ছিলাম বেরালাম না, বৃষ্টি 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 কিচ্ছু কিচ্ছু বৃষ্টি হলো না, শুধু শুধু আমাদের ঘোরাটা শুধু শুধু আমাদের হ্যাম্পার হয়ে গেল। আকাশেও কিছু নেই, এখন আর হাওয়াও দিচ্ছে না, মেঘও ডাকছে না, কপালে যেটা লেখা আছে ততটুকুই তো হবে। রোজি খালি বলছে এটাই ভালো, কালকে থেকে ঘুরবো। হ্যাঁ কালকে টিফিন টিফিন খেয়ে দিন দিন দুপুর দুপুরে আমরা বেরিয়ে যাবো। চলুন ভিডিওটা এখানে শেষ করছি, এবারে ঘুমাই, একটু আইসক্রিম একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, আমি আইসক্রিম খাবো না, ঘুমাই, কালকে সকালে আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।